হ্যালো ফ্রেন্ডস, বাবা স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহা রায় বলছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোকোনাট অয়েল, যেটা আমি নিয়েছি বাজাজের একটা কোকোনাট অয়েল, দেখতেই পাচ্ছ তো। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে এটা আমাদের শরীরকে কী করে ভালো লাগছে, আমাদের মুখে মাউথের যে এরিয়াটা পুরো ফ্রেশ রাখছে। তো আমি দেখো মুখের মধ্যে ঢাললাম, তোমরা মেজারমেন্ট করে নিতে পারো, এক চামচ বা এক ঢাকনা মুখের মধ্যে নিয়ে ওটাকে 5 মিনিট তোমাকে অয়েল পুলিং করতে হবে মুখের ভেতরেই। ওটা মানে ভেতরে যাতে না চলে যায় সেটা খেয়াল করো, গেলেও অসুবিধা কিছু নেই কিন্তু না যাওয়ার চেষ্টা করো। তো 5 মিনিট ধরে আমি কিন্তু মুখের মধ্যেই ওটা দেখো কুলকুচু করে করার মতো করছি, একদম পুলিং করছি, যাতে আমার দাঁতের ভেতরের যে ময়লাগুলো আছে সেগুলো যাতে টেনে বার করে এবং আমাদের মাড়িটাকে যাতে ঠিকঠাক রাখে, কোনো ইনফেকশন যাতে না হয়। কারণ সারা রাত্রির আমরা যে ঘুমাই আমরা, এটা কিন্তু মুখ এই যে মুখে যেটা অয়েল পুলিং করছি সেটা কিন্তু ঘুম থেকে উঠেই করছি। তো প্রত্যেক দিন যদি ঘুম থেকে উঠেই যদি এই অয়েল পুলিংটা করে তারপরে মুখ ধোয়া হয় তাহলে কিন্তু আমাদের মুখের জার্মটাকে পুরোকে নষ্ট করছে এবং আমাদের শরীরটাকেও ভালো রাখছে। কারণ আমাদের শরীরে এই যে সারা রাত্রির যে আমরা ঘুমাই, আমরা জল টল পাই না বলে আমাদের শরীরের ভেতরটা পুরো ডিহাইড্রেট হয়ে যায়, তো তাতে নানা রকম জার্ম জন্মায়। তো সেটাকে যেহেতু এটার মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, তো এটা কী করে জার্মকে পুরো নষ্ট করে দেয়। আমাদের শরীরের ভেতরে যে রাসায়নিক ধরে একটা জার্ম তৈরি হয় মুখ বন্ধ থাকার জন্য, সেই জার্মটাকে নষ্ট করে দিচ্ছে এবং আমাদের খুব পুরোপুরি ফ্রেশ রাখছে, দাঁত মাড়ির কোনো প্রবলেম হয় না এবং এমনকি আমাদের শরীরটাকেও ভালো রাখছে। তো আমি রেগুলার এটা করে দেখেছি, আমি ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা করে দেখতে পারো। যে আশা করি 7 দিনের মধ্যে তোমরা ভালো রেজাল্ট পাবে। যাদের মাড়ির ব্যথা দাঁতের প্রবলেম তারাও কিন্তু এটা করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে, তো আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। করে দেখো, এক সপ্তাহ করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট দেয়। তো তোমরা যতটা পিওর হয় ততটাই ভালো নারকেল তেল তোমরা ইউজ করতে পারো। থ্যাংক ইউ।